এত আলোচনা হয়েছে যে এখন আমার কাছে সবসময় মনে হয় যে এই আলোচনাগুলো যদি কারো জীবিত অবস্থায় করা যেত এবং তার কাছে এই প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার কিছু কাজ তাকে দেখানো যেত তাহলে হয়তো অনেক খুশি হতো। আজকে নভেরা নাই, চারিদিকে পত্রপত্রিকায় ইলেকট্রনিক মিডিয়ায় সব জায়গাতেই আলোচনা সেমিনার নভেরা সম্পর্কে হচ্ছে। কিন্তু আমার মনে আছে এক সময় নভেরার কাজগুলো যেমন বললো যে ওই এখন ইউনিভার্সিটি লাইব্রেরির মাঠের মধ্যে পড়ে থাকতো পরিত্যক্ত অবস্থা ভাঙা অবস্থায় দেখে খুব দুঃখ লাগতো, কারণ আমি নিজে দেখেছি তো আমার মনে হয় যে এখানে আমি ছাড়া আর কেউই নভেরাকে দেখে নাই জীবদ্দশায়। তো তার কাজ এবং কি নিষ্ঠা নিয়ে সে কাজ করত এগুলো অবিশ্বাস্য ব্যাপার। আসলে তার সামাজিক জীবন বলতে কিছু ছিল না, সে শুধু ওই কাজই করত এবং একান্তেই থাকত। এই হামিদুর রহমান তার বন্ধু ছিল। আমার মনে আছে আমি আর্ট কলেজ থেকে পাশ করি 55-এ, 56-এ নভেরা এবং হামিদ লন্ডন থেকে ফিরে এলো। ওই সময় এই শহীদ মিনার তৈরি হওয়ার একটা পরিকল্পনা ছিল, আবেদিন স্যার এটাকে ইনিশিয়েট করেছিলেন এবং তখনকার সময়ে চিফ ইঞ্জিনিয়ার ছিল জব্বার সাহেব। সেই জব্বার সাহেব মিলে হামিদ মিলে আবেদিন স্যার মিলে আবেদিন স্যার পারমিশন দিলেন হামিদকে করার জন্যে। এই কাগজপত্র অফিসিয়াল কাজ টাজগুলো হামিদ করত, কিন্তু আমি ওই ওরা ওই শহীদ মিনারের পাশেই একটা তাঁবু করে দুজনে থাকতো এবং কাজ করত। আমি আর আমিনুল ইসলাম প্রায় যেতাম ওদের ক্যাম্পে গিয়ে। আমি একদিন দেখেছি যে মাটি দিয়ে অনেকগুলো স্টেপ করা এবং একটা প্ল্যাটফর্ম করা, আর প্ল্যাটফর্মের পিছনে গাছের ডাল দিয়ে দিয়ে এই পিলারগুলো একটা একদম প্রিলিমিনারি একটা ডিজাইন নভেরা করেছিল। তো সেই থেকে আমি জানি যে অরিজিনাল আইডিয়াটা থিমটা নভেরার, কিন্তু নভেরার নামটা আসে না এটা দুঃখজনক। একবার একটা টেলিভিশন ইন্টারভিউতে আমি আর আমিনুল ইসলাম নভেরা সম্পর্কে এইসব কথাগুলোই বলেছিলাম। পরবর্তীকালে হামিদের স্ত্রী ঢাকায় এসে আমাদের দুজনকেই খুব ধমকেছিল যে হ্যাঁ আপনারা এরকম কেন বললেন, আপনাদের বিরুদ্ধে আমি মামলা করব, এইসব কথা। তো যাই হোক, যখন কাজ শুরু হলো দুজনে মিলেই করলো। হামিদ ওয়াজ এ গ্রেট আর্টিস্ট এবং তার ইমাজিনেশন এবং তার অ্যাবিলিটি দুজনে মিলেই কিন্তু কাজটা করেছে। এবং হামিদ আমার মনে আছে যে এই চত্বরটা করা হয়েছিল সাদা একদম প্লেন হোয়াইট, আর এই পিলারগুলোর ভেতরে ছিল স্টেন গ্লাস। ওরা ভেবেছিল যে সূর্যটা এখান থেকে এসে এভাবে চলে যাবে, পিলারগুলো এখানে থাকবে, ওয়েস্টার্ন গ্লাসের কালারগুলো ফ্লোরের উপরে প্রতিভাসিত হবে। কিন্তু পরে দেখা গেল যে দিনের বেলায় এটা সম্ভব না, এই চত্বরটাকে যদি অন্ধকার করা যায় তাহলে যেমন চার্চ টার্চের মধ্যে, তো তখন ওই ওটা বদলে দিল আর কি, ডিজাইনটা বদলে দিল। কিন্তু এখন যে বড় পিলারগুলোর মাথাগুলো চোখা করা, ওটা চোখা করা ছিল না কিন্তু অরিজিনালি, এবং এর নিচে তলায় একটা বেসমেন্ট ছিল, সিঁড়ি দিয়ে যাওয়া যেত এবং ঘুরে ঘুরে ম্যুরাল দেখা যেত। নভেরার অনেকগুলো রিলিফ ম্যুরাল ছিল, হামিদের কিছু পেন্টিং ছিল, ওয়াল পেন্টিং ছিল, ম্যুরাল অনেকগুলো ছিল, কিন্তু এখন বর্তমানে যেটা সেখানে বেসমেন্ট নাই। তো আমি জানি না, বোধহয় সংস্কৃতি মন্ত্রণালয়কে হাইকোর্ট থেকে একটা নির্দেশ দিয়েছে যে এটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় তৈরি করা হোক। তো ইঞ্জিনিয়ার নিয়ে কালচারাল মিনিস্ট্রি আমিও কয়েকটা মিটিং অ্যাটেন্ড করেছি, বলে যে এখন তো আর বেসমেন্ট তৈরি করা যাবে না, তো এখন হয়তো ইউনিভার্সিটির কিছু জমি আছে পিছনের দিকে, ওইখানে হয়তো একটা মিউজিয়াম করা যেতে পারে। এবং সেই সব যে মিউরালের অংশ বিশেষ
সেই অংশবিশেষগুলোকে আবার রিপেয়ার টিপেয়ার করে ওই মিউজিয়ামটাকে ওইভাবে আলাদাভাবে তৈরি করা যায়, কিন্তু সেটার এখনও কিছু হয়নি। এরপরে এরা যখন কাজ শুরু করলো তখন আমি একটা ফেলোশিপ নিয়ে আমেরিকায় চলে গেলাম 58-এ। তো 58-এ ওই 3 মাস শুধু মিউজিয়ামের ছবি দেখা, গ্যালারির ছবি দেখা, মাঝে মাঝে লেকচার দেওয়া। আমার একটা এক্সিবিশন করছিলাম আমি ফিলাডেলফিয়া থেকে আমি আসছি, রাস্তায় হাঁটতে হাঁটতে অন্য মানুষ হয়ে আসি, একেবারে সামনে সামনে আমি দেখি হামিদুর রহমান। আমি বললো, আরে হামিদ তুমি এখানে কী করছো? তো বললো যে না, আমি একটা মিউরালের হায়ার ট্রেনিংয়ের জন্য এসছি। তুমি কোথায় থাকো? আমি বললাম আমি কাছে একটা হোটেলে থাকি। বলে না না না, হোটেল বাদ দাও, আমার সঙ্গে আসো, আমরা একসঙ্গে থাকবো। তা আমরা একসঙ্গে ছিলাম, অনেক গল্প স্বল্প হতো, কাজের কথা হতো। জিজ্ঞেস করলাম নভেরা কোথায়, কী করছে? তো বললো যে না, নভেরাকে আমি একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে দিয়ে এসছি, একটা গাড়ি কিনে দিয়ে এসছি, একটা ড্রাইভার দিয়ে এসছি, ও কাজ করছে ওর মতো করে। তারপরে যখন আমি ফিরে আসি তখন আমাকে বললো তুমি একটু নভেরাকে দেখো গিয়ে কেমন আছে। আমার মনে আছে একদিন আমি গিয়ে নভেরার দরজায় নক করলাম, নক করলে নভেরা দরজাটা খুলেই বন্ধ করে দিল, আমাকে দেখেই বন্ধ করে দিল। আমি বললাম কী হলো? তো বলছে যে না, গিভ মি ফিউ মিনিটস। তো পরে আমি বুঝলাম যে আসলে ও সবসময় মেকআপ টেকআপ করে থাকতো, তো ও কাজ করছিল তখন আর মেকআপ টেকআপ ছাড়া অ্যাপ্রন নিয়ে কাজ করছিল। তো পরে খুললো দরজা, পরে আমি দেখলাম প্রচুর কাজ করে রেখেছে ঘরের ভিতরে। আমার মনে হলো যে ছাদটা ভেঙেই যাবে এরকম অবস্থা, বড় বড় কাজ, সেগুলো আবার দরজা দিয়ে বের করা যায় না, সেগুলো ওই বারান্দা দিয়ে বের করত। সে কাজগুলোর এক্সিবিশন করেছিল। তারপরে আমি তো চলে গেলাম ওয়েস্ট পাকিস্তানে। ওয়েস্ট পাকিস্তানে আমার একটা এক্সিবিশন করলাম। তো আমার এক বান্ধবী ছিলেন, পরে আমার স্ত্রী হয়েছিলেন, উনি আমাকে একদিন বললেন যে জাহাঙ্গীর চলো তো একটা বাড়ি দেখে আসি। আমি বললাম বাড়ি দেখে আসি মানে বাড়ি দেখতে কী যাবো? বলে যে না না না, এখানে নভেরা এসছে, তো নভেরা আমাকে রিকোয়েস্ট করেছে বাড়িটা দেখার জন্যে। আমরা যখন ঢুকলাম বাড়িটাতে তখন দেখি নভেরা স্যান্ডেলওয়ালা পা দিয়ে ফ্লোরগুলো ঘষছে আর দেখছে। তো আমি বললাম কী ব্যাপার, কী জন্যে এরকম ফ্লোর দেখছো? বলে যে না, আমি নাচ শিখছি তো আমাকে নাচতে হবে আর কি। তো সেই পর্যন্ত, তারপরে হামিদ তো ছেড়ে চলে গেল আমেরিকায়, দায়িত্ব দিয়ে গেছিলো মোহাম্মদ আলীর কাছে, আমাদের ডেইলি স্টারের মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী তখন এশিয়া উইকের এডিটর। তো মোহাম্মদ আলী ভালো করেই দেখলো এবং দেখে হা করে নিয়ে চলে গেল নভেরাকে, ব্যাংককে নিয়ে চলে গেল। তারপর থেকে মোহাম্মদ আলীর সঙ্গেই থাকতো মোহাম্মদ আলী, এবার আর নভেরা লাহোরে আসলো। লাহোরে আসার পর আমি আর ওই লাহোরে একটা এক্সিবিশন করলো আর্টস কাউন্সিলে, ফয়েজ আহমদ ফয়েজ ছিলেন তখন তার সেক্রেটারি, খুব ভালো একটা এক্সিবিশন করেছিল। এরপরে আর খবর পাইনি, হঠাৎ খবর পেলাম যে সে বম্বে চলে গেছে নাচ শিখতে, এবং বম্বেতে গিয়ে নাচ শিখতে গিয়ে পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে, এইটুকু শুনলাম। এবং এরপর থেকে সে প্যারিসে চলে যায়, প্যারিসের আর কোনো খবর পাই না। মাঝে মাঝে শুনি যে বাঙালিরা কেউ গেলে দেখা করতে গেলে দেখা করে না, একদম একান্তে থাকে, নিজের মতো করে থাকে। তো নভেরার যে কাজগুলো এখন বাংলাদেশে আছে, আমি মনে করি সেগুলোকে সংগ্রহ করে সেগুলো যদি প্রয়োজন হয় তো রিপেয়ার করে হয় একটা স্কাল্পচার গার্ডেন করা যেতে পারে, অথবা বিশেষ বিশেষ ভবনের সামনে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা যেতে পারে। তো নভেরা সম্পর্কে তো অনেকেই তার কাজ সম্পর্কে আলোচনা করেছেন, তো ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যে সম্পর্ক ছিল বা যেভাবে আমি তাকে দেখেছি কাজ করতে, একেবারে ডেডিকেটেড। এখন অনেক স্কাল্পচার আমাদের এখানে কাজ করছেন কিন্তু কারো কাজের সঙ্গে নভেরার কাজের মিল নাই। নভেরার কাজ সে শিখেছে
ইংল্যান্ডেই শিখেছে, আবার ভেনিসে শিখেছে। তার মধ্যে অনেক সময় হেনরি মুরের কাজের মিল পাওয়া যায়, কিন্তু আসলে সে ওই ফর্মগুলোকে বাংলাদেশি ফর্মে তৈরি করে ফেলেছে। তার সব কাজেই কিন্তু দেখলে মনে হয় বাংলাদেশের কাজ এবং বাংলাদেশের ফর্ম, এবং যেভাবে, যদিও ফিগারেটিভ কাজ কিন্তু রিয়েলিস্টিক কাজ না, এই অ্যাবস্ট্রাক্ট কাজের মধ্যেই সে কিন্তু বাংলাদেশের ওই চরিত্রটা তুলে এনেছে। এবং আমি শুনেছি যে সারা জীবন সে ও ধরনেরই কাজ করেছে, এবং খুব সহজ সরল মেয়ে ছিল। আমার মনে আছে একদিন আমাকে আহমেদুর রহমান বলল, এই শাহবাগে, মানে পিজি হাসপাতালের নিচে ছিল শাহবাগ হোটেল, শাহবাগ হোটেলে আমাকে, আমরা দুপুরে খাবো, আমি, হামিদ আর নভেরা। তো আমি এসছি, আগে এসে দেখি যে সোফার মধ্যে বসে আছে, ও সব সময় কালো শালি পরতো, এমনি খুব সুন্দরী মেয়ে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরে ওর খোপাটা বাঁধতো মাথার উপরে, কালো একটা শাড়ি পরে, সে একটা বেলুন নিয়ে বাচ্চাদের মতো করে খেলছে বসে বসে সোফার উপরে। দ্যাট ইন্ট্রিগড মি ভেরি মাচ, যে এত সরল মনের একটা, মানে বাচ্চার মতো করে সে ব্যবহার করছে আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে? নভেরার ছবি আমার কাছে নাই, নভেরার উপরে একটা বই পাবলিশ করেছে বেঙ্গল পাবলিকেশন, নভেরা আহমেদ, ওটা ডিজাইনটা, কভার ডিজাইনটা করেছে নবী, রফিকুন নবী। ওর মধ্যে আমি অনেকগুলো লেখা পড়লাম, দেখে কিন্তু খুব কনফিউশন আছে। একটা লিখছে সালিমা ফয়েজ, ফয়েজ আহমদ ফয়েজের মেয়ে, যে প্রিন্সিপাল ছিল লাহোর মেয়ো কলেজে, ও লিখেছে 88-এ মারা গেছে নভেরা। আমি আমি দেখে বুঝলাম যে না, অনেক কনফিউশন আছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আর